রেডি তো আসামের ঘটনা শোনার জন্য তো চলো আসামের ঘটনা শুরু করছি তো তোমাদের এর আগে অনেক রকমের ফোক ব্যাপারে বলেছি যেমন বুড়া ডাঙ্গা আছে বলেছিলাম কিন্তু এই থেকে আরো অনেক আছে মানে এই তো কয়েকটা বলেছিলাম আরো আছে যেমন ধরো বরদলোয় শিলা যেমন আছে পড়ুয়া যেমন আছে প্রসূতা যেমন পিসাচিনি তো অনেকেই জানো হম যক হ্যাঁ জক কিন্তু ওই জক না যেমন আমরা যক্ষ বলি বাংলাতে হ্যাঁ ওই যক্ষ না কিন্তু যক টোটালি ডিফারেন্ট উনিশ হাতিয়া অ্যান্ড আছে হলো জখার পাল হ্যাঁ এই কয়েকটা হলো আছে সবগুলি ডেসক্রিপশন তো দেবো তার আগে আমি ঘটনা শেয়ার করে নিই যেটা মনোজ টেকা প্রায় আজকে কুড়ি দিন আগে আমাকে পাঠিয়েছে মনোজ টেকা ও শিলিগুড়িতে থাকে বাট ওর অ্যাকচুয়াল বাড়ি হলো দরং আসামের দরং দরং ডিস্ট্রিক্ট ওই বিশ্বনাথ চারালি তেন তেজপুর এইসব দরং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে হ্যাঁ তো দরং ডিস্ট্রিকের আন্ডারে পরে তো মানুষ যেহেতু বুঝতে অনেকদিন ধরে ও শিলিগুড়ি আছে তো বাংলাটা ভালোই বোঝে যদিও কথায় গল্প অনেকদিন আগের থেকেই দেখছে অ্যান্ড যখন এই আসামের এইসব ফোকলোর নিয়ে শুনেছি মানে ওর তখন এই ঘটনাটা মনে পড়ে গেছে যদিও ঘটনাটা বেশি দিন আগের নয় তো একবার কি হয়েছে ওর সব পরিবার কিন্তু দরম ডিস্ট্রিক্টেই থাকে ও চাকরি সূত্রেও বিয়ে করেনি তখন যখন এর ঘটনা চাকরি সূত্রে তোমার শিলিগুড়ি থাকে তো শিলিগুড়ির থেকে একবার গোহাটি গেছে মনে মনে প্ল্যান করে রেখেছে যে সারপ্রাইজ দেবে মা মানে আর মা হ্যাঁ মা আর দেবে ঠিক আছে তো সে গোহাটি থেকে ওই বেশ খানিকটা দু পাঁচ ছ ঘন্টা লাগে ওর যেতে যেতে না প্রায় সাড়ে এগারোটা বারোটা আচ্ছা দরং ডিস্ট্রিক্টে তো ওর বাড়িটা পুরোপুরি গ্রামে হ্যাঁ গ্রামে যেমন তোমার ও নাইট সুপারে উঠেছে তো নাইট সুপারটা ধরো এই সাইডে টার্ন নিয়ে ধরো তোমার তিনচুকিয়ার দিকে চলে যাবে ওর বাড়িটা তোমার আহ লেফট আর কি টার্ন নিতে হবে লেফট সাইডে টার্ন নিয়ে প্রথম একটা নামঘর পড়বে নামঘর পড়ার তোমার দুই তিনটা পাকা বাড়ির পরে তারপর একটা ছোট্ট তোমার মাটির রাস্তা আছে তারপরে কিন্তু খেত খামার হ্যাঁ তো বলছে যে তুমি বুঝতেই পারছো তুমি তো মানে যেহেতু আমি দরং ডিস্ট্রিক্ট তেজপুরে থেকেছি তো আমি জানি জিনিসটা কিরকম হবে তো বলছো তখন কিন্তু অত রাত্রে এখনো কিন্তু বাইদ আমার ওখানে আমাদের ওখানে জানো তুমি কোনো ভেহিকেল পাওয়া যায় না আমরা কিন্তু আমি কিন্তু খোঁজকারি যাব লাগে মানে খোঁজকারি মানে হেঁটেই যেতে লাগে হ্যাঁ তো বলছে যে আমি তো রাত্রে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল বাসটা ওই তোমার কিছু আর কি গন্ডগোলের জন্য মেকানিকের মেকানিক্যাল প্রবলেমের জন্য ওর এক ঘন্টা এমনিও দেরি হয়েছে তো সাড়ে গোটা বারোটার সময় ও নেমেছে তো গ্রামের ছেলে তো ডাকু গুকু বুঝতেই পারছো হ্যাঁ অ্যান্ড অলসো সুনসান প্রচন্ড সুনসান রাস্তা এই নাইট সুপার বলে আপ ডাউন করছে কিন্তু ও যখনই বাইরের দিকে বাঘটা নিয়ে নিল টুয়ার্ডস ওদের ওর ঘরে যাওয়ার জন্য মানে নামঘরের ওদিকে যাওয়ার জন্য তখন কিন্তু আর বাসের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু বাস দেখা যাচ্ছে না ঠিক আছে তো ওইদিকে দিকে মানে টার্ন নেওয়ার পর তিন চার মিনিট হাঁটলে নামঘর তারপর দুই তিনটা পাকা বাড়ি তারপর ওই মাটির রাস্তা দিয়ে ওই সাইডে যেতে হবে ভিতরে আর কি ওর বাড়িটা তো ও তো হেঁটেই যেতে হবে জানি তো ও যখন আস্তে আস্তে হাঁটছে না ওর স্পষ্ট মনে হচ্ছে পেছন দিকে যেমন তোমাকে ফলো করে কেউ হাঁটে না এক্সাক্টলি তোমার স্টেপ অনুযায়ী ওরকম করে হাঁটছে হুম পেছন দিকে টার্ন নেয় দেখে কেউ নেই আবার মানে থেমে যায় আবার যখন হাঁটা শুরু করে আবার পেছনে কেউ যেন কপি করে করে হাঁটছে দুই তিন মিনিট পরে নামঘরটা আসছে নামঘর আসার পরে ও থেমে গেছে নামঘরের দরজা কিন্তু লক থাকে হ্যাঁ যেহেতু বুঝতেই পারছো গ্রামের এলাকা হলেও চোরওয়ের উপদ্রব হয় তাই কিন্তু নামঘরেরটা অফ মানে দরজাটা মানে গেটটা গ্রিলের গেটটা কিন্তু তালা মারা থাকে ওখানে দেখছে কি একজন মানে সাদা ধুতি অ্যান্ড হোয়াইট কালারের পাঞ্জাবি অ্যান্ড অলসো আসামিজ যেটা টুপি থাকে সেই টুপি যেটা নাম মানে আমরা কীর্তন মানে নামগীত গীত বরগীত গাওয়ার সময় অনেকেই পড়ে হ্যাঁ ওই রকম দাঁড়িয়ে আছে আর খুব স্নিগ্ধ একটা হাসি দিয়ে ওকে না মানে এরকম করে দরজাটা খুলে দিলো বলছে মানে ওটা ওকে ইশারা দিয়ে বলছে যে তুমি ঢোকো মানে নাম দিকে ঢোকো ও নামঘরের দিকে ঢুকেছি ঢুকে মানে নাম ঘরের চোতাল 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 মানে হলো কি বলবো প্যাসেজ টাইপের হ্যাঁ নামঘর কিন্তু বন্ধ দরজাটা বন্ধ বলছে তুমি চোতালে মানে কে দেখাচ্ছি ইশারা করে তুমি চোতালে উঠো মানে ওই প্যাসেজটাতে উঠো উঠার সঙ্গে সঙ্গে প্রচন্ড প্রবল ধুমুহা শুরু হয়েছে বলছে এতক্ষণ যে আমি বাস থেকে নেমেছি কোনো একটা ছিটা ফুটা হাওয়া ছিল না কিচ্ছু ছিল না কিন্তু ট্রাস্ট মি বাইদ ময় যেটি যেতিয়া চোতালো টুঠিল মানে যখন আমি ওইখানে উঠলাম অ্যান্ড দ্যাট টাইম মানে মানে বলছি যে প্রবল ধুমুহা ঝড় তুফান মানে পুরোপুরি শুরু হয়ে গেল হ্যাঁ আমি লোকটা যে আমাকে দেখিয়ে আনলো লোকটা আমি কিন্তু লোকটাকে আর খুঁজে পাচ্ছি না লোকটাকে খুঁজে পাচ্ছি না আর আমার না মাথায় কিছু আসে না একে তো আমি একটু ভয় যতই ডাকা পুকুর থাকি পেছন দিকে এরকম কপি করছি আর আমি দেখছি মানুষ কেউ ছিল না পুরো সুনসান রাস্তা তার উপর এরকম ঝড় আচ্ছা তখন কিন্তু ও যেখানের কথা বলছে ওখানে কিন্তু মোবাইল টাইল মোবাইল টাওয়ারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লাগেনি তো খুব কষ্ট হতো ফোন লাগতে নেটওয়ার্ক আসতো না এখন যদিও ডিফারেন্ট হয়ে গেছে ব্যাপারটা কিন্তু মানে যেহেতু একটু ভিতর তখন মোবাইল টাওয়ারটা বসেনি তো আর এইদিকে যেহেতু প্রচন্ড ঝড় বৃষ্টির টাওয়ারও ধরছে না কাকে ফোন করবে কিছুক্ষণ পর যখন অনেকক্ষণ ওয়েট করার পর যখন আর কি ওর জন্য আর কি অনেকক্ষণ কিন্তু আসামে তো খুব তাড়াতাড়ি ভোরও হয় তো দেখলো যে যখন ভোরের আলোটা ফুটবে ফুটবে ও আবার হাঁটা শুরু করলো তো বুঝতেই পারছো মাটির রাস্তা পুরো কাদা কুদায় অবস্থা শেষ তো হেঁটে হেঁটে যখন গেল যাওয়ার পর মা দেউতাকে ডাকলো যে দেউটা মা মহিসু তো মা দেবতা তো দেখে একদম পুরো অবাক বলছে তুই তয় তো মুখ আমার মানে তুই তো আমাকে বলিসনি যে তই আহিবি বলি বলছে না সারপ্রাইজ দিব খুশি ছিল মানে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই তোমাদেরকে বলিনি তো বলছে যে তুই ওই মানে ওই রাস্তা দিয়ে এসেছিস মানে ওই বাটে ওই হাইওয়ে এর দিক দিয়ে তুই রাত্রেবেলা নেমেছিস কখন নেমেছিস ভোরবেলা তখন বলছে যে কথা আছে কম না হয় ঘর যাবো দিয়ে ঘরে ঢুকতে দাও তারপরে বলছি সব কথা তারপর এক এক খুলে বললো যে আমি যখন নেমেছি এরকম এরকম প্রবলেম হয়েছে অ্যান্ড তারপর নামঘর তো বন্ধ থাকে জানি না ওই নাম নামঘরেরই কেউ থাকে তো বলছে নামঘরের কেউ থাকে মানে বলছে হ্যাঁ নামঘরের বোধহয় নতুন কেউ এসেছে ওনাকে তো ভদ্রলোককে কোনোদিনও ঘরে দেখিনি তো সাদা ধুতি বাগেরা পরা এরকম দেওয়া তা আমাকে বলেছে ঢুকতে আর যেই ঢুকলাম সঙ্গে সঙ্গে ধুমোহা বাতাস ওজন্য জন্য আমি আটকে গেছিলাম নাহলে হয়তো রাত তোমাদের এখানে চলে আসতাম তখন ওর দেবতা না এরকম করে বলছে যে জয় বুড়া ডাঙ্গরিয়া জয় বুড়া ডাঙ্গরিয়া বলছে আজি তুমি বুড়া ডাঙ্গরিয়ার কারণে মানে তুমি বেঁচে গেছো বুড়া ডাঙ্গিয়ার জন্য হ্যাঁ তো বলছে মানে বলছে নাম ঘরে ওরকম কেউ নেই উনি স্বয়ং বুড়া ডাঙ্গুরিয়া তোমার পিছনে কেউ মানে হয়তো প্রেত পড়ে গেছিল ওটার জন্যই তোমাকে ইশারা দিয়ে বলেছিল নাম ঘরে ঢুকতে যেহেতু ওখানে কীর্তন নাম ঘর শঙ্করদেবের নাম ঘর ওখানে তো অপবিত্র আত্মা ঢুকতে পারবে না ওর জন্যই তুমি বেঁচে গেছো আর ওই ধুমাহাটা হয়তো প্রেত চালনা করছে আরেকটা কথা বলেছে যেহেতু ও বাইরে থাকে না ওকে বলেনি হ্যাঁ এই হাইওয়েটার মধ্যে আমি এই অনেক আমি শুনিয়েছি ঘটনা যে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্টলি কিছুদিন আগে একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেকেই না অনেক অস মানে অশরীর আত্মার সম্মুখীন হয়েছে অ্যান্ড ওদের অবস্থা খুব একটা ভালো যায়নি অনেকের নার্সিংহোমেও অ্যাডমিট করতে হয়েছে সবার মন তো স্ট্রং নয় তো রাত বলে এই তারপর থেকে আমরা কিন্তু রাত্রেবেলা ওই হাইওয়েতে কেউ থাকি না কেউ যদি আসে আমাদেরকে ফোন করে বলে দেয় তো মানে আমাদের গ্রামের চাক বাড়িতে আসবে ওরা তিন চারজন মিলে দাঁড়িয়ে থাকে ওকে নিয়ে রিসিভ করে আসে একা না আসতে হয় তো বলছে তুমি তো তুমি তো আমাকে বুকুয়া নাই বলিনি বলছে কেমন করে বলবো তুমি থাকো এত দূরে তুমি আমাদের জন্য টেনশন করবে বলে আমরা বলিনি তো এইভাবে মনোজ কিন্তু বেঁচেছে কিন্তু মনোজ আরেকটা কথা বলেছে যে ও আমার একটা ঘটনার কথা বলছে যে আমি শেয়ার করেছিলাম আমার হাজবেন্ডের একজন মানে পরিচিত ইনফাল যাওয়ার সময় তোমাদের হয়তো মনে আছে একদম কুয়াশা দেখিছিল বাস থেকে নেমেছিল পুরো কুয়াশা দেখিছিল তারপর যে ড্রাইভার অ্যান্ড তোমার হ্যান্ডি বুদ্ধি ইয়ের জন্য উনি বেঁচে যান বলছে যে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি তুমি কার কথা বলেছে আর একটা কথা বলেছে সেইটাও আসামে তাকে বলা হয় পুরুয়া ভূত হ্যাঁ পুরুয়া ভূত কোথায় থাকে বলো তো গভীর জঙ্গলে হ্যাঁ আর ওরা কি করে বলো তো ওরা এত সুন্দর একটা গান গিয়ে মানে পার্টিকুলার একজন হয়তো তুমি গ্রুপে আছো দশজন আছো হ্যাঁ কিন্তু তুমি দশজন শুনবে না ওর যেটা আর কি ওর যাকে মনে ধরেছে ওকে মানে মোহিত করার জন্য শুধু ওই পার্টিকুলার মানুষটা শুনবে একটা মোহিত গান বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজিয়ে ও আস্তে আস্তে ওকে গভীর জঙ্গল এরা কিন্তু জঙ্গলে থাকে জঙ্গলে কোথায় বলতো এমন একটা জায়গায় যেখানে তে রাস্তার হ্যাঁ ডেকে ডেকে তোমাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তুমি যখন মানে গভীর জঙ্গলে যেতে থাকবে তখন পুরো একদম কুয়াশা সৃষ্টি করে দেবে পুরো কুয়াশা যেটা সেদিন অলরেডি আমি বলেছি কিন্তু আমি জানতাম না সেটা যে পড়ুয়া ভূত ছিল হ্যাঁ তো বলছে একদম কুয়াশার সৃষ্টি করে দেবে যে তুমি কিচ্ছু দেখবে না আশেপাশে এত ঘানা জঙ্গল বিকজ আসাম জানো আসাম পুরো নর্থ ইস্ট আমাদের ঘানা জঙ্গল পুরো জঙ্গল কার্বিআলং এর জঙ্গল বলো বা তুমি কি বলবো অনেক জায়গা পার্টি আছে মানে গভীর তেজপুরের অনেক জায়গা আছে যেখানে এখন অনেক জঙ্গল আছে তারপর হলো লঙ্কা রাজাগাঁও ওইসব সাইডেও কিন্তু প্রচুর জঙ্গল আছে একটু ভিতরে গেলে হুম তো এমন একটা কুয়াশার সৃষ্টি করে দেয় তারপর মানুষের না মেন্টাল ডিসব্যালেন্স করে দেয় আর এই পড়ুয়া ভূতের যতই মানে যে সম্মুখীন হয়েছে ওরা কিন্তু মানে পাগল হয়ে গেছে ওরা কিন্তু সুস্থ মস্তিষ্কে নেই ওরা পুরো পাগল করে দেয় তো এই হলো পড়ুয়া ভূত আজকে কয়েকটা ভূতের নাম বলবো আসামের যেটা আগে আমি শোনাইনি তোমরা শুনেছি কি না জানি না বাট মনোজ আমাকে এটা ব্যাপারে হেল্প করেছে অ্যান্ড অলসো আমি যেটা আর কি আরও আসামের বন্ধু বান্ধবের থেকে জেনে আর কি যেটা জানলাম আর কি দেখো এতদিন আসা আমি জন্ম আমি জানতামই না যদি ভৌতিক ঘটনা তোমাদের না শোনাতাম হয়তো আমার এটা মানে ইয়েই থেকে যেত বলো আচ্ছা আরেকটা বলছি তোমাদের হলো প্রসুতা হ্যাঁ প্রসুতাও কিন্তু আসামেরই একটা ভূত হ্যাঁ এদের মেইন হলো অ্যাট্রাকশন কাদের উপর থাকে গর্ভবতী মহিলাদের উপর ঠিক আছে গর্ভবতী মহিলাদের উপর অ্যাট্রাকশন থাকে ওরা কি করে ওদের উপর হাবি হয়ে ওদেরকে মেরে ফেলার চেষ্টা করে ইনফ্যাক্ট গর্ভস্থ বাচ্চাটাকেও মেরে ফেলার চেষ্টা করে আচ্ছা এই প্রসূতার সৃষ্টি কিভাবে হয় এটারও দুটো মত আছে কেউ বলে এটা ডাইরেক্ট ইভিল অ্যান্টিটি যেটা আমি বলি আমি যেটা সবসময় বলি যে মানে মানুষের হিউম্যান স্পিরিট নয় কিন্তু ওটা টোটালি আলাদা একটা অ্যান্টিটি এটা আরেকটা মত বলে যে গর্ভবতী মহিলা বাচ্চা হওয়ার সময় যদি মারা যায় তারা নাকি প্রসূতাতে কনভার্ট হয়ে যায় তো দুটো মত আছে বাট প্রসূতা জেনারেলি ধরে হলো গর্ভবতী মহিলাদের এই জন্য আসামে জেনারেলি যারা ওই চা বাগানে কাজ করে বা ওই খেত খামারে কাজ করে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ওরা লোহার একটা জিনিস ক্যারি করে তো জেনারেলি প্রসূতা নাকি লোহার জিনিসটাকে প্রচণ্ড ভয় পায় আচ্ছা এর আগে তোমাদেরকে বাকের কথা শুনে শুনিয়েছি আজকে বাকের মতো কথা বলছি তাকে বলে দৈত দৈত্য নয় কিন্তু দৈত হ্যাঁ দৈত কি দৈত অনেকটা বাঘে বাকের মতোই ওর মানে অ্যাক্টিভিটি ও ইয়ের মধ্যে থাকে জলের মধ্যে থাকে মাছ ধরে সব কিছু থাকে কিন্তু দৈতের কাছে না একটা জাদুই পোটলা থাকে যেটার মধ্যে ওর সব মানে পাওয়ার্স এভরিথিং কিন্তু থাকে এবং এইটাও বাকের মতো দৈতরাও না বাকের মতো রূপ চেঞ্জ করে ধরো তুমি মাছ ধরতে গেছে এদের মেইন শিকার হয় জেলেরা মাছ ধরতে গেছে দুই ভাই মিলে ধরো দুজন বন্ধু মিলে গেছে একটাকে মেরে ফেলে ও কিন্তু মাছগুলি খেয়ে নেবে অ্যান্ড চেষ্টা করবে ওই বন্ধুটাকে মারতে কিন্তু ওই পোটুলিটা যদি তুমি ও হাতিয়ে নিতে পারো তাহলে কিন্তু দৈত তোমার দাস হয়ে যাবে তুমি যা বলবে দৈত কিন্তু সেটাই করবে তো এই ছিল দৈতের একটা ডেসক্রিপশন আরো আছে আজকে মোটামুটি যতগুলি পারি আমি বলে দিচ্ছি আর কি জক 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 হুম আর যক্ষ কিন্তু এক না আমরা যেটা বাংলাতে যক্ষ বলি সেটা না কিন্তু যক টোটালি ডিফারেন্ট আসামিয়াতে জক জক হলো জেনারেলি এরা এমন একটা অ্যান্টিটি ওটা রূপ চেঞ্জ করতে পারে জেনারেলি এরা বাফেলোর কিন্তু রূপটা নেয় হ্যাঁ এখানে দুই রকমের জক বলে এক মানে দুই প্রকারের জক একটা জক যেটা ধরো ওই যারা গরু চড়ায় বা যারা মানে রাখাল জাতীয় বালক ওদেরকে অ্যাট্যাক করে আরেকটা জক হলো তোমার মহিলাদের হ্যাঁ মহিলাদের গর্ভবতী মহিলার মহিলাদের উপর অ্যাট্যাক করে এবং এরা জানো তো এমনভাবে অ্যাট্যাক করবে ওরা এরকম করে অ্যাট্যাক করে মানে ওই মানুষটাকে তো খেতে থাকে অ্যান্ড ওই মানুষটা যে ব্যথায় চিৎকার করবে গলার আওয়াজটা কিন্তু মানুষের মতো বের হবে না কোনো পণ্য পশুর মতো আওয়াজটা বের হবে তো এই জখ কিন্তু কম ডেঞ্জারাস নয় প্রচন্ড ডেঞ্জারাস আর আচ্ছা তো বুড়া ডাঙ্গুরিয়া বুঝতে পারলাম উনি অ্যান্টিটি হলেও কিন্তু উনি গুডসো তাই না উনি ভালো আরেকজনের নাম বলবো সে হলো জল নারায়ণ ওনাকেও উনিও মানে জলের একজন অ্যান্টিটি বলে অসমিয়া ফোক লোড়ে বলা আছে বাট উনি কিন্তু অত খারাপ নয় উনি ভালো মানুষদের মানে না মারে না কিন্তু যে খারাপ কাজ করে ওদেরকে কিন্তু উনি শাস্তি দেয় পানিশমেন্ট দেয় হ্যাঁ অ্যান্ড উনি ওনার ভাই জলাশয় জলাশয়ের সঙ্গেই থাকে এবং উনি মানে সত্যি কথা বলতে গেলে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মটাকেই উনি নাকি মেনে চলেন হ্যাঁ অ্যাকর্ডিং টু আসামিজ তো ওনাকে যদিও অ্যান্টিটি কিন্তু উনি কিন্তু ভালো অ্যান্টিটি খারাপ নয় আসামিজ ফোকলোরে কিন্তু পিসাচিনির কথা উল্লেখ আছে প্রেতের কথাও উল্লেখ আছে আরেকটা হলো যখার পাল যখার পাল কি জানো তো যখার পাল হলো এরা পাল এক পাল মানে অ্যা গ্রুপ রাইট মানে একটা গ্রুপে ওরা অ্যাটাক করে বাট যখার পাল থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যখার পাল কিন্তু জীবিত ব্যক্তিদেরকে অ্যাটাক করে না মৃত ব্যক্তিদের অ্যাটাক করে অ্যান্ড ওরা মৃত মানুষেরই মাংস নাকি খায় অ্যান্ড আরেকটা মিথ আছে মিথ বলবো না বলে মানুষে যে এরা যদি কোনো মানুষকে খায় না ওরা নাকি তার মোক্ষ প্রাপ্তি হয়ে যায় সো তাই যখার পালকে ওইরকম ভয়ানক অ্যান্টিটি কিন্তু আসামিজ ফোকলোডে বলা হয়নি হুম আরেকটা হলো উনিশ হতিয়া উনিশ হতিয়া মানে উনিশ হতিয়া মানে উনিশটা হাত মাপ করে হ্যাঁ উনিশটা হাত মাপ করে অ্যাকচুয়ালি যখন আর কি ওই টেপ ইঞ্চি টেপের যখন আবিষ্কার হয়নি তখন তো মানুষের হাত এক বিজ্ঞা দুই বিজ্ঞা এরকম করে করে হাত মাপ নিত না তো তখন এই উনিশটা হাত দিয়ে একটা মানে মানে উনিশ হাতের মাপ দিয়ে এই অ্যান্টিটিটার নাম উনিশ হাতিয়া যেহেতু ওর বেশ লম্বা উনিশটা হাত এক লগে করলে যতটুকু লম্বা হয় অতটুকু লম্বা ও কিন্তু দুপুর বেলা মানুষকে ধরে হ্যাঁ যেমন তোরা বেলায় দেখবে বড় লম্বা ছায়া এত লম্বা ছায়া কিন্তু ওই ছায়া যদি যে কোনো মানুষের উপর পড়ে না তার লাইফ डिस्ट्रॉय হয়ে যায় তার ফ্যামিলি লাইফ डिस्ट्रॉय হয়ে যায় ওর জন্য দুপুরবেলা কিন্তু জেনারেলি সব ইয়েতেই বলে ইনফ্যাক্ট আমাদের বাঙালি ফ্যামিলিতেও বলে দুপুরবেলা বেরোতে নেই ভূত পেরন ধরবে ইনফ্যাক্ট আমার মা বলতো যে ওই পার্টিকুলার কিছু দুপুরের সময় সন্ধ্যার সময় তো এরকম যদি সম্মুখীন হয়ে তাহলে নাকি বেরোতে জীবন ছাড়কার হয়ে যায় কতগুলি ফোক লোর আজকে বললাম ছিল না একদম ইউনিক এটা তো ডেফিনেটলি আগে তো শোনাইনি অ্যান্ড সঙ্গে আমি মনোজ টেকাকে তো ডেফিনেটলি থ্যাংক ইউ বলবো ওর জন্য আমি এই বাদ বাকি কয়টা ও কিছু বলেছে আমিও কিছু কালেক্ট করেছি